রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বর্তমানে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে লাভের মুখ দেখছেন দক্ষিণ দিনাজপুর জেলার মধু চাষিরা। পাশাপাশি প্রতিপালনের মাধ্যমে মধু চাষ করে অন্যান্য রাজ্যকে টেক্কা দিচ্ছে। প্রত্যেক বছরই এই সময়টায় বহু দূর দূরান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্তে সর্ষে ফুলের জমিতে ইটালিয়ান মৌমাছি প্রতিপালন করে মধু চাষের আশায়। বর্তমানে রাজ্য সরকারের আর্থিক সহায়তা পেয়ে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে বিগত বছরের থেকে মধু উৎপন্ন মধুর পরিমাণ বেড়েছে অনেকাংশই, যার ফলে অধিক লাভবান হচ্ছেন মধু চাষিরা। জেলার এই মধু প্যাকেটজাত হয়ে পৌঁছে যাচ্ছে কলকাতা সহ অন্যান্য রাজ্য, এমনকি আন্তর্জাতিক বাজারগুলিতে, আর তাতেই লাভের মুখ দেখছেন বলে জানান এক সফল মধু চাষী রমজান আলী ও সুবেদার আলী। ভবিষ্যতে এমন মধু চাষের দ্বারা সারা বিশ্বের দরবারে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জীবিত হবে বলে তারা আশাবাদী। কলকাতা লোন পাই, সরকারি ভাবে লোন পান? এটা লোন পাই মৌমাছি দেখে, এটা মৌমাছি রিলেটেড দেয়। এটা দেখলে তো কোথা থেকে এসেছেন? মালদা থেকে। তো এই যে মধু চাষ করছেন এইভাবে, তো এই মৌমাছিগুলো কোথা থেকে আনা হয়? ইটালি থেকে। ইটালি? হুম, লাভই দেখে না দেখে হয়।